চেহারা দেখাচ্ছে, কত সুন্দর, কত হেলদি গাছ। তো এরকম 10 ইঞ্চি টবে গাছের এই 1 চামচ নেবেন, 1 চামচ এই মিশ্র সারটা নেবেন গাছের। নমস্কার বন্ধুরা, আমি বাপন, আর আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আমার এই বাগানবাড়ি ইউটিউব চ্যানেলে। আজকের মিশ্র সার তৈরি করব, তো যেটা দিয়ে আমার গাছের এরকম রেজাল্ট, গাছের এরকম চেহারা, সেইটাই আজকের আপনাদের সামনে দেখাবো, যেটা নার্সারি লোকেরা খুব সিক্রেট রাখে। বাজারে যেটা মিশ্র সার হিসাবে বিক্রি হয় তাতে অতটা রেজাল্ট না আসলেও ঘরের সামান্য কিছু মূল উপাদান দিয়ে জৈব রাসায়নিক মিশিয়ে যে মিশ্র সারটা তৈরি করব তাতেই খুব সহজভাবেই গাছ করা যায়। গাছে কুড়ি, প্রত্যেকটা গাছে কুড়ি ভর্তি, প্রতিদিন সকালে ফুলগুলো তুলে নেওয়া হয়। তো কথা না বাড়িয়ে আজকের যে মিক্স সারগুলো তৈরি করতে লাগছে তার মূল উপাদানগুলো একটু দেখিয়ে দিই। আচ্ছা, এখানে আছে সর্ষের গুঁড়ো খোল। সাধারণত জানেন নার্সারি থেকে শুরু করে বাগানিদের কাছে এটা একটা অমূল্য খাবার বলা যায় গাছের, সর্ষের গুঁড়ো খোল। এখানে আছে হাড়ের গুঁড়ো, এটা আছে হাড়ের গুঁড়ো, এইটা আছে শিঙের চাঁচা, শিং চাঁচা, আর এইটা আছে লেদার মিল, চামড়ার গুঁড়ো। তো এই তিন, এই 1, 2, 3, 4, 4টে জৈব আর 4টে রাসায়নিক মিলিয়ে এখানে ব্যবহার করব। নার্সারিতে যেটা বেশি ব্যবহৃত হয় সেটা হচ্ছে 10-26-26, এনপিকে 10-26-26, সুফলা, যেটাকে সুফলাও বলে। আর ব্যবহার করব লাল পটাশ, অল্প পরিমাণ মাইক্রোনিউট্রিয়েন্টস, আর অল্প পরিমাণ সুপার ফসফেট। এটা মাটিটাকে হালকা রাখতে সাহায্য করবে এবং গাছের শিকড়ের বৃদ্ধি করবে এই সুপার ফসফেট। তো কীরকম রেশিওতে আমরা এটা মেলাবো, ভিডিওটিকে স্কিপ করবেন না, ভালোভাবে পুরোটা দেখবেন, তবে কিছু বুঝতে পারবেন। আপনারা যদি চান তো একটা খাতা পেনে নোট করে নিতে পারেন কতটা কী মেশাচ্ছি। খুব অল্প পরিমাণের আমি একটা অনুপাত দিয়ে দেবো, সেইটাকে আপনারা বেশি বেশি করে, তার দ্বিগুণ করে বেশি বেশি করে নিতে পারেন। তো এখানে আমরা একটা পাত্র নিয়েছি, তাতে আমরা 4 চামচ গুঁড়ো খোল দেব। খোলের পরিমাণটা একটু বেশি রাখবেন, যদি বাদাম খোল হয় সেখানে 5 চামচ দেবেন, যদি আপনাদের কাছে বাদাম খোল থাকে 5 চামচ দেবেন। সর্ষের খোল গেল 4 চামচ, এই শিঙের গুঁড়ো দেবেন 2 চামচ। ভালো নাইট্রোজেন এবং ফসফরাসের সোর্স শিঙের গুঁড়ো, শিং বা হাড়ের গুঁড়ো। এই শিং চাঁচা এইটা দেবেন 3 চামচ, এটা একটু হালকা হয় তাই জন্যে 3 চামচ দেবেন। আর দেবেন লেদার মিল 2 চামচ, লিখে রাখুন। এটা গাছের ফুল ফোটাতে সাহায্য করবে এবং ফুলের কালার খুব ডিপ আনবে, খুব গাঢ় বর্ণের হবে ফুলের কালার। তার সঙ্গে অল্প পরিমাণ দেব, 1 চামচের অল্প একটু কম সুপার ফসফেট, যেটা মাটিটাকে হালকা রাখতে সাহায্য করবে। আর দেব লাল পটাশ, লাল পটাশ দিতে হবে 2 চামচের মতো, কারণ আমরা জানি জবা গাছ পটাশ সার খুব ভালোবাসে খেতে, এতে 2 চামচ দেবেন। আর এই আমার কাছে একটা মাইক্রোনিউট্রিয়েন্টস আছে হাইজিং, তো এইটা অল্প পরিমাণ দিয়ে দেবেন, কেমন লাগবে না, একদম অল্প পরিমাণ। তো এইটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেবেন এই সমস্ত উপাদানটিকে। দেখুন আমাদের মিশ্র সার পুরো দোকানে কেনা মিশ্র সারের মতন তৈরি হয়েছে এবং তার থেকে অনেক গুণে বেটার, শক্তিশালী, ক্ষমতাবান এই মিশ্র সারটা। তো বর্ষাকালে যখন বৃষ্টি হবে তখন এই খাবারটা ব্যবহার করবেন না, যখন না বৃষ্টি হবে যেদিনকে একটু আকাশটা দেখবেন মেঘলা করে নি, একটু ঝলমলে রোদ, ঝলমলে ওয়েদার হয়েছে, সেই জায়গায় গাছে ব্যবহার করেছি আমি। দেখুন এই গাছগুলোর চেহারা দেখাচ্ছে, কত সুন্দর, কত হেলদি গাছ। তো এরকম 10 ইঞ্চি টবে গাছের
এক চামচ নেবেন, এক চামচ এই মিশ্র সারটা নেবেন, গাছের এই এক দিকটায় অল্প পরিমাণ দিয়ে দেবেন। কোনো শিকড় বর্ষাকালে কোনো মাটি খোঁড়ার দরকার নেই, এরপরে জল দেওয়ারও প্রয়োজন নেই। পরের দিন বা বৃষ্টি যদি হালকা ঝিরঝিরে বৃষ্টি হয়, এই খাবারটা অটোমেটিকলি বসে যাবে মাটিতে। আর যেহেতু এটা স্লো রিলিজিং ফার্টিলাইজার, প্রত্যেক সপ্তাহে যদি গাছের যে কোনো একদিকের গোড়ায় এক চামচ করে দেওয়া যায়, সারা বর্ষা এর থেকে দু তিন মাস চার মাস কন্টিনিউ গাছ এর থেকে নিউট্রিয়েন্টস নেবে এবং ফুল ফলে আপনার যে কোনো যে যেই জিনিসটাই আছে, ফল গাছ হোক ফুল গাছ হোক, সেটা ভরে থাকবে। মিশ্র খাবারের মধ্যে এইটাই হচ্ছে মিশ্র খাবার। আর এতে যে চামড়ার যে গুঁড়োটা দেওয়া হয়েছে, লেদার মিলটা দেওয়া হয়েছে, সেটা গাছের ফুলের কালারটাকে ভালো রাখবে। প্রত্যেক গাছে আমি যে কোনো একদিকে গাছের গোড়ায় এক চামচ করে দিয়ে দেবো। গাছের শিকড় খুব মাটি একদম আলগা নরম হয়ে আছে, গাছের শিকড়ে যেন না কোনো রকম আঘাত পায়, এই গোড়ায় এক চামচ করে দিয়ে দেবো। আর ঝিরঝিরে বৃষ্টি হবে, খাবারটা একদিনের মধ্যেই খাবারটা খুব ভালোভাবে বসে যাবে। গাছের নিচুয়ে যেরকম খাবার দেওয়া হলো, গাছের ওপরে দু একটা খাবার আমি বলে রাখি, তবেই গাছ এত সুন্দর হেলদি, এত সুন্দর পাতা এবং চকচকে পাতা, প্রত্যেকটা একদম নিট ক্লিন চকচকে পাতা। দেখুন প্রত্যেক ডগে কুড়ি ধরে আছে, পাঁচটা ছটা পাঁচটা ছটা প্রত্যেক ডগে প্রতিদিন ফুল ফোটে। তো গাছের ওপরের কিছু খাবার আমি বলে দিই। ওপরের খাবারের মধ্যে আমি যেটা ব্যবহার করি, যেটা আমি ব্যবহার করেছি এই সমস্ত গাছে, যত গাছ আছে যেটা আমি ব্যবহার করেছি, সেইটা হচ্ছে সুপার সোনাটা দিই। সপ্তাহে একবার করে সুপার সোনাটা, যখন বৃষ্টি না হবে সকালের দিকে বা বিকালের দিকে দেবেন সুপার সোনাটা, বিকালের দিকে দিলে ভালো। সুপার সোনাটা দেবেন 2 ml প্রতি লিটার জলে দিয়ে ভালো করে যা গাছ আছে প্রত্যেকটা গাছে স্প্রে করে দেবেন। আর আর দেবেন রোগর বা ট্যাবগড়, ওস্তাদ, হামলা এই ধরনের বিষ, তেল 10 দিন ছাড়া একবার করে স্প্রে করবেন। আর হচ্ছে অ্যাগ্রোমিন গোল্ড, এইটা 1 ml কি 1.5 ml পার লিটার জলে গুলে প্রত্যেকটা গাছে স্প্রে করে দেবেন, তাহলেই এরকম গাছ হবে, আর কিছুই নয়। খুব সুন্দর সহজে গাছ করুন। দোকান থেকে যে মিশ্র সার, আপনার যদি না অন্য সমস্ত কিছু উপাদান মেশাতে পারেন, দোকান থেকে মিশ্র সার কিনে আনুন, তার সঙ্গে অল্প পরিমাণ সুফলা মিশিয়ে নিন। ওদেরটা সুফলা মিশানো থাকে না, সুফলা বা DAP দিতে পারেন আপনি, সুফলা মিশিয়ে নিন, তাতেও হবে। এইভাবে খুব সহজেই গাছ করা যায়। আমার প্রত্যেকটা গাছ দেখাচ্ছি, এত সুন্দর এত বুশি হয়েছে জবা গাছগুলো, কী আর বলবো। প্রত্যেকটি গাছ এত সুন্দর, এত সবুজে ভরে আছে, এই বর্ষাকালে তো গাছের চেহারাই বদলে যায়। এইসব এই সমস্ত খাবার দিলে আরও প্রত্যেকটি জবা গাছে প্রচুর পরিমাণে ফুল হয়ে আছে, আর ফুল তো প্রতিদিন এর থেকে তোলা হচ্ছে। সেই ক্ষেত্রে পরবর্তী ভিডিও আসছে বোগেনভিলিয়া নিয়ে। যদি ভিডিওটি এই ভিডিওটি ভালো লাগে তো ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন। ও পরবর্তী এই এই গাছটার আমার কী স্পেশালি কেয়ার করেছি সেইটা নিয়ে একটা নতুন ভিডিও আসছে। তো চ্যানেলে যারা নতুন আছেন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। নতুন নতুন আমি ওই খাবারটা এই বোগেনভিলিয়া গাছে আমি দেবো, আর এতে দু একটা ট্রিক্স আছে সেইটা বলবো পরবর্তী ভিডিও আসছে। তো চ্যানেলে যারা নতুন আছেন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে বেল আইকনটিকে প্রেস করতে ভুলবেন না, তাহলে আমি যখনই ভিডিও ছাড়বো নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে। আজ এইটুকুনি, ধন্যবাদ।